বাঙালি কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো, ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফ স্টাইল ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, 31শে ডিসেম্বর, বছরের এই বছরের লাস্ট দিন আজকে। তো লাস্ট দিন তোমাদের কাছে একটা ভিডিও আমি দিচ্ছি, এই বছরের লাস্ট, এত গাড়ির শব্দ, এই বছরের লাস্ট ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে, একটা রান্নার রেসিপি। তো ভাবলাম যে বছরের লাস্ট দিন তোমাদের সাথে লাস্ট ভিডিও দিয়ে এই বছরটা এন্ড করি, আবার 2024 করবে, তখন তো আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি না বকে একদম ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কী করবে, সাবস্ক্রাইব করবে, খুব 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 শেয়ার করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটাতে ক্লিক করে দিও, আর সব ভিডিও তোমাদের কাছে চলে আসবে, আর কমেন্ট বক্স তো অলওয়েজ ওপেন আছে, কমেন্টও করে দিও। তো চলো বেশি না বকে ভিডিওতে ব্লগেতে যাওয়া যাক। তো সরাসরি চলে এসেছি আমার মিনুস কিচেনে। আজকে বানাবো উপমা বা ঝাল সুজি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কোনোদিনও এর আগে বানাইনি। শুনেছি অনেকে বানিয়েছে, খেতে ভালো হয়েছে, তো ভাবলাম যে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে যদি বানানো যায়, যদি ছেলেদের ভাল লাগে এটা টিফিনেও আমি দিতে পারবো, কারণ স্কুলের টিফিনে তো নানান ধরনের জিনিস দিতে হয়। তো সন্ধেবেলা দেখলে প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছু বাদাম ভেজে রেখে দিলাম, কাঁচা বাদাম কিছু ভেজে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই আবার একটুখানি তোমার তেল দিয়েছি, তার মধ্যে সর্ষে, কালো সর্ষে ফোড়ন, আর দিয়ে দেবো কারি পাতা, যেটা আমাদের মানে উপকরণের মধ্যে পড়ছে। আর কারি পাতাগুলো শুকনো করে রাখা, কারণ আমি শুকনো করেই রেখে দিই একদম ড্রাই, এগুলো মা আমাকে পাঠিয়েও দিয়েছিলো। তো এগুলো একটুখানি নাড়াচাড়া করে একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সুজি, কারণ এটাই হচ্ছে মেন উপকরণ, উপমা বা ঝাল সুজি যেটাই তোমরা বলো। নর্মাল সুজির আলো আমরা এর আগেও খেয়েছি, আমি আগে করেছি, তোমরা দেখেছো আমার চ্যানেলে। এটা হচ্ছে ফার্স্ট রেসিপি, জানি না কীরকম হবে। তো লাস্ট অব্দি তুতুবাপুকে বলেছিলো, তুতুবাপুর অতটা ভালো লাগেনি, কিন্তু পুকাই আর তোমাদের দাদার ভালোই লেগেছিলো, বলে একটু অন্য রকম খেতে, টেস্টটাও একটু অন্য রকম না। তো সেই জন্য এটা একটুখানি হালকা একদম মিডিয়াম আঁচেতে ভেজে নিতে হবে, মানে খুব যে কড়া ভাজা হবে তা নয়, মানে সুজির হালুয়া আছে এরকম হয় না, ব্রাউনিশ কালার এসে যাবে, এটার মধ্যে কোনো ব্রাউনিশ কালার আসবে না। কালারের জন্য একটু আমি হলুদ দিলাম, তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো ইয়েলো ভাবটা আনার জন্য, ঠিক আছে? তো একদমই অল্প, যাতে নালে হলুদের গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তোমার নুন, যেহেতু এটা নোনতা সুজি বা ঝাল সুজি বা যাই বলো না কেন, একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার একটুখানি দিয়ে দেবো এর মধ্যে লাস্ট, একটুখানি পরে দেবো এর মধ্যে একটুখানি চিনি, খুব বেশি নয়, কারণ এটা তো মিষ্টি হবে না, এটা হালুয়া হচ্ছে না, এটা ঝাল সুজি হচ্ছে, সেই জন্য দেখতেই পাচ্ছো এটা। এবার আমি নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দেখো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে বাদাম দিয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে গাজর, আলু, বিনস, ফুলকপি, মানে শীতকালে তো এখন নানান ধরনের সবজি পাওয়া যায়, সব ধরনের সবজি তোমরা দিতে পারো, কিন্তু সেই সবজিগুলো আগে থেকে ভেজে নিতে হবে। আমার কাছে সবজি অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। এবার আস্তে আস্তে আলতো করে জলে ছিটে ছিটে দিয়ে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, কারণ এটা খুব কাদা কাদাও হবে না, একটু ঝরঝরের মতো হবে, খেতেও ভীষণ সুস্বাদু, মানে এটা একটুখানি পেট ভর্তি সুজি, এমনি আমাদের পেট ভর্তি খাওয়ার, সুজির হালুয়া বলো যাই বলো পায়েস বলো, আর এটাও তাই। আস্তে আস্তে অল্প অল্প জলে ছিটে ছিটে দিয়ে এটাকে করতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো, আমি একটু অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারো বা লঙ্কার গুঁড়োও দিতে পারো, যা খুশি। বাচ্চা খাবে বলে আমি আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ ওরা অতটা কাঁচা লঙ্কা এখন আর অতটা খায় না, দেখতেই পাচ্ছ আস্তে 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 এটা কীরকম তৈরি হয়ে যাচ্ছে, ডেলা ডেলা মতো পাকিয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে। আর লাস্টে দিয়েছিলাম কিশমিশ, কাজুও দিতে পারো, কাজু কিশমিশও, যত বেশি উপকরণ দেবে তত এটা খেতে টেস্টি হবে। তো আমার মোটামুটি রান্নাটা একদমই শেষের দিকে এসে গেছে। এটা যদি ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওয়েট করবে এরকম সুন্দর সুন্দর ধামাকা স্ন্যাক্স রেসিপি বা ব্লগের জন্য। তো এটাই আমার লাস্ট ভিডিও ছিল এই বছরের,
তো দেখতেই পাচ্ছো কি সুন্দর, দূর থেকে দেখে মনে হচ্ছে না হালুয়া বা পোলাও, কিন্তু একদমই নয়। তোমরা বাড়িতে বানিও, বানিয়ে আমাকে কমেন্টে জানিও কীরকম হয়েছে। কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ ওপেন আছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে 2024-এর নতুন কোনো ধামাকা ব্লগ নিয়ে। তো আজকের জন্য এখানেই, বাই বাই।